আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা আরে যে ভাই, আরে ভাই, আমি তো আপনার চিনি ভাই। আপনি সে ভাইরাল পাগল না যে কিছুদিন আগে গান গেয়ে ভাইরাল হয়েছিলেন? ইনফ্যাক্ট আমি না, আপনাকে তো এখন পুরো বাংলাদেশ চিনে। তবে আপনি কিন্তু এখন আর ভাইরাল নাই, কারণ নতুন একজন ভাইরাল হয়েছে তো, লাইভে আসে, লাইভে এসে গালাগালি করে, সেটাই নাকি ভাইরাল। তাই আপনার মার্কেট একটু কম এখন। কোন টিভি? টিভি শোনেন, জি ভাই, এই যে ভিডিও করতেছেন না, আমার এই ভিডিওটা কইরা আপনার চ্যানেলে আপলোড দেবেন আর ক্যাপশন দেবেন, ভাইরাল পাগলের আসল রহস্য ফাঁস। দেখবেন আমাকে নিয়ে আবার সবাই মাতামাতি করছে, আমি আবার ভাইরাল, আপনার চ্যানেলও হিট, আমিও হিট। আরে ভাই, আপনার কথাবার্তা তো দেখি একেবারে ভালো মানুষের মতো, আপনি পাগল না? আমি যে পাগল আপনার কেডা কইছে? তার মানে আপনি পাগল না? আরে না, আমি তো পাগলের ভ্যাস ধরছি, আমি তো আসল পাগল না। কি বলে, বুঝলাম না। আসলে হয়েছে কি ভাই, আমি একজন শিল্পী, জাত শিল্পী। ছোটবেলা থেকে আমি গান শিখতাম, এখন আমি গান গাই। ছোটবেলা থেকেই গান শিখতে শিখতে বড় হয়েছি, এরপর আমি গান করি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি এক একটা গান করি 30,000 40,000 1,00,000 টাকা খরচ করে। কষ্ট কোথায় জানেন ভাই, এই গানগুলো না কেউ দেখে না, সবাই দেখে কি, যারা গানের গও জানে না, সুর তাল লয় কিছু ঠিক নাই, গানের লিরিক্স শুনলে বমি, মানুষ এদের গান শুনে এরা ভাইরাল হয়, এদের গান মানুষের কাছে পৌঁছায়। অথচ আমি একজন শিল্পী, জাত শিল্পী, আমার গান কেউ শোনে না। তো এর জন্য বাংলাদেশের জনগণ সম্পর্কে আমার একটা ধারণা হয়ে গেছে, আসলে এদের রুচিবোধ কীরকম। কারণ আমি জানি যে আমি পাগল সেজে যদি গান গাই তাহলে আমার গান সবার কাছে পৌঁছাবে, আমার গান সবাই শুনবে। আমি যখন এই ভ্যাসবুট ছাড়া আমার আসল চেহারা যখন আমি গান গাইতাম, আমার গান কেউ শুনতো না। কিন্তু যখন আমি পাগলের ভেষ ধরে রাস্তার পাশে পাশে গান গাইছি, আমার গানটা এখন ভাইরাল, আমার গান সবাই শুনবে। তার মানে আপনি ভাইরাল হওয়ার জন্য এরকম করলেন? হ্যাঁ, আমি ভাইরাল হওয়ার জন্য করছি। এই যেমন আপনি এখন আমার চিনেন না, আপনি আপনি চিনেন না, আপনি আমাকে চিনেন না, আপনি চিনেন না, চিনেন না, আমারে আমারে চিনেন, সবাই চিনেন, তাই না? কেন চিনেন আমাকে? কারণ আমি পাগল, আমি গান গাই, আমাকে চেনারই কথা, তাই না? কিন্তু আমি একজন শিল্পী, জাত শিল্পী, আমাকে কেউ চেনে না। তো এখন যদি আপনারা আমার আসল রূপ দেখেন, আমাকে চিনবেন, আপনি চিনবেন, এখন চিনেন আমারে। আপনারা চিনেন কাকে? যারা গান গাইতে পারে না কোনোদিন, যারা গান শিখে নাই, তাদেরকে আপনারা চিনেন, তাদেরকে আপনারা প্রমোট করেন, তাদের ভিডিও আপনারা শেয়ার করেন, আপনিও শেয়ার করেন, আপনিও শেয়ার করেন, আপনারা সবাই শেয়ার করেন। এ কি করতেছেন, ভিডিও করেন না, ভিডিও করেন? ট্রাইপডের ভিডিও কেউ খাবে না ভাই, সুন্দর কম্পোজিশনের ফ্রেম এগুলো চলে না ভাই। আপনি যদি মানুষের কাছে পৌঁছে দিতে চান আপনার ভিডিও, ট্রাইপড থেকে ক্যামেরা হাতে তোলেন, নারায় নারায় ভিডিও করেন, এডিটিং এর সময় একটা মারদাঙ্গা কালার দিয়ে দেবেন, সবাই দেখবে। ঠিক বলছেন ভাই, ঠিক মানে 100% ঠিক। আপনারা এই যে ভিডিও করতেছে না, ওই যে ভিডিও করতেছে না, প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে কালকে আপলোড হবে, আর ক্যাপশন থাকবে কি জানেন, কে ভাইরাল পাগল, ভাইরাল পাগলের আসল রহস্য ফাঁস। এ কি চাঞ্চল্যকর তথ্য দিলেন ভাইরাল পাগল ভাই, ভিডিও করতেছেন, এটা তো করে চ্যানেলে আপলোড হবে, তাই না ভাই? আপনার দর্শকদেরকে বলতেছি ভাই, হাত জোর করতেছি আপনাদের কাছে ভাই, দুইটা হাত ধরি ভাই, খারাপ গানগুলো আপনারা ভাইরাল করেন না ভাই। যে গানের কোনো মান নাই, যে গান আদৌ কোনো গান না, যে গানের লিরিক ভালো না, যে গানের সুর নাই, তাল নাই, কোনো কিছু ঠিক নাই, সে গানগুলো ভাই আপনারা দেখেন না ভাই, নয়তো আমাদের দেশের শিল্প সংস্কৃতি সব একসময় শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কালকে আমি আবার আসতেছি প্রত্যেক ইউটিউব চ্যানেলের হেডলাইনে হেডলাইনে, ভাইরাল পাগলের আসল রহস্য ফাঁস, কে ভাইরাল পাগল, একই তথ্য দিলেন ভাইরাল পাগল, একই চাঞ্চল্যকর তথ্য দিলেন ভাইরাল পাগল। এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল।